হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজি বলছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ফেব্রুয়ারি মাসে যখন ক্যালিফোর্নিয়াতে গিয়েছিলাম তখন বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখেছি এবং ভালো লেগেছে, এবং যেসব জায়গাগুলো আমার ভালো লেগেছে আমি আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। আপনারা যদি নেক্সট হলিডে করতে চান হয়তো এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখলে আপনাদেরও ভালো লাগবে। হলিউডের সাইন দেখব বলে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা পাহাড়ে চড়ে গিয়ে উঠেছি গাড়ি নিয়ে। তো কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু আসার পরে মনটা ভালো হয়ে গিয়েছে। ওয়েদার সেদিন অনেক ভালো ছিল, 28 ডিগ্রিজ। তবে ফেব্রুয়ারি মাসে এত সুন্দর ওয়েদার পাবো চিন্তা করিনি, খুবই ভালো লাগছে। বাচ্চারাও সবাই খুব এনজয় করেছে এবং আমরাও খুব এনজয় করেছি। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে হলিউড সাইন দেখার জন্য। এখন আমরা এসেছি হলিউড বুলেভার্ড, এটা হচ্ছে হলিউডের প্রধান সড়ক। এই জায়গার মূল আকর্ষণ হলো ওয়াক অফ ফেম। রাস্তার দুপাশে রয়েছে বিনোদন জগতের 2700 ব্যক্তির নাম লেখা তারকাসারি। কে কোন ক্যাটাগরিতে তারা খ্যাতি অর্জন করছে তার একটি আইকন এখানে বসানো হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে দেখতে। হলিউডে আসার পর আরেকটা জিনিস আমি কিছুটা অবাক হয়েছি, আসলে যেটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম এই জিনিসটা, যেটা আমাকে কিছুটা মুগ্ধ করেছে, যে তারা হাতের ছোঁয়ায় ক্লে দিয়ে একজনের অবিকল একটা চেহারা বানিয়ে ফেলছে। এটা তাদের বানাতে সময় লাগছে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আসলে খুবই অবাক হয়েছি, তবে আমার সময় ছিল না। আমার সময় থাকলে হয়তো আমিও তাদের মতো বসে যেতাম বানানোর জন্য। হলিউডে আসার পরে আরেকটা জিনিস কিছুটা অবাক হয়েছে, এটা হচ্ছে আমাদের দেশীয় ছোটো ছোটো আমগুলো। যদি আপনি ভাবেন এগুলো আমাদের দেশীয় আম, কিন্তু আসলে না, এগুলো মেক্সিকো থেকে আসে এবং এখানে লস অ্যাঞ্জেলেসের ওয়েদারের কারণে এখানে লস অ্যাঞ্জেলেসেও কিন্তু প্রচুর আম পাওয়া যায় এখানকার। যদিও ফেব্রুয়ারি মাস, আমি আসলে চিন্তা করিনি, আমি দেখি আসলে এত ভালো লাগছে। এবং তারা সবচেয়ে মজার ব্যাপার হলো যে লবণ এবং মরিচ দিয়ে এই আমগুলো বিক্রি করছে, আসলে আমার খুবই ভালো লেগেছে। বেভারলি হিলস হচ্ছে লস অ্যাঞ্জেলেসে অনেক পপুলার একটা জায়গা। অনেক নামি দামি হলিউডের বিভিন্ন সুপারস্টাররা এখানে বসবাস
তবে আপনি যদি ভাবেন আপনি আসলে তাদের বাড়িঘর দেখতে পারবেন, তাহলে এটা পুরোপুরি ভুল। কারণ এখানে উঁচু উঁচু দালান এবং গাছ দিয়ে ঢাকা বাসা বাড়িগুলো, যার জন্য বাইরে থেকে আপনি কিছুই দেখতে পাবেন না। জাস্ট আমি এই পরও আপনাদেরকে বেভারি হিলসটা ঘুরিয়ে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর একটা জায়গা এবং খোলামেলা এবং বাড়িঘরগুলো অনেক সুন্দর, আমার কিছু ভালো লেগেছে, তাই আপনাদেরকেও আমি দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অরেঞ্জ গাছে সারি সারি অরেঞ্জ ধরে আছে, এবং সবচেয়ে বেশি অবাক হয়েছে পেঁপে গাছটি দেখে। মানে অনেকদিন পর পেঁপে গাছ দেখলাম, খুবই ভালো লাগছে। নারকেল গাছ, লস অ্যাঞ্জেলেসের ওয়েদারটা প্রায় আমাদের বাংলাদেশের মতোই। তো দেখা যায় যে এখানে গ্রীষ্মকালীন আমাদের যে ফলগুলো পাওয়া যায় বাংলাদেশে, এখানেও সেম পাওয়া যায়। আমাদের হোটেল থেকে ডিজনিল্যান্ড ছিল 5-6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। বাচ্চারা খুব এক্সাইটেড ডিজনিল্যান্ডে যাবে। ওয়েদারও খুবই ভালো ছিল সেদিন এবং বাচ্চারা খুব মজা পেয়েছে সেদিন। লস অ্যাঞ্জেলেসে 27টি বেশি সমুদ্র সৈকত আছে, তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে সান্তা মনিকা বিচ। অসাধারণ সুন্দর এবং গুছানো একটা বিচ, আমার খুবই ভালো লেগেছে। সান্তা মনিকার মূল আকর্ষণ হচ্ছে এপিয়ার। এপিয়ার দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে এখানে ভিড় জমান।
লস অ্যাঞ্জেলেসে অনেক সমুদ্র সৈকত আছে চারিদিকে। তো আমরা আরেকটি সমুদ্র সৈকতে এসেছি, সেটা হচ্ছে নিউপোর্ট বিচ। আমাদের হোটেল থেকে আধা ঘন্টা সময় লাগে। তো খুবই ভালো লেগেছে। সেদিন টেম্পারেচার ছিল 22 degrees।